নাই এইটো লিখাই আছে, আপনি আমি নাজানো কেনেকাই তো গ'ল, এতিয়া অলপ গাঁৱত যাওঁ, গাঁৱত গৈ অলপমান থাকিব লাগে, হয় ন, দেউতাৰ লগত গাঁৱত গৈ অলপ থাকোঁ, নিজৰ তাত মানুহ আছে, বহুত বিচাৰে কি আপুনি মানতো আই পি এছ হৈ গ'লে, নিজৰ কাৰণে যি আছে, আমাৰ গাঁৱতো কোনে চাব, পৰিবাৰক কোনে চাব, নাই সেইটো মানে ওলাইছে, মানে মনততো যি আহে মানুহ ক'ব পাৰে, ছ'চিয়েল কথা ক'লে মানুহ পলিটিকেলি কয়, কিন্তু কি হ'ব আগতো কোনো নাজানে, আপুনিও নাজানে আগে, আপুনি হয়তো আগে কি হৈ যাব, বাট মই গৈ অলপমান চাই চাওঁ কেনেকুৱা ইউনো জীৱনটো কোনফালে আগে আগবাঢ়ে, ইমান প্লানিং নাই, লেটছ চি কি হয়। নাই নাই সেইটোতো বিচাৰে, আমিতো মানে এইটোতো কোৱা নাই, আমিতো কাৰো কোনো বেয়া কাৰণে যোৱা নাইতো, আমিতো ইমান ভাল আছোঁ, এটা জিলাত এছ পি দি ৰাখিছে, তো আৰু কি ভাল কৰিব কাৰোৰ লগত, ইমান ভাল এটা সুযোগ দিছে কাম কৰাৰ কাৰণে, সেইটো কোনো একদম নাই, মানে ইয়ালৈ ভাল কাৰ্ডাৰ নহয়, মইতো কৈ থাকোঁ, অসমলৈ ভাল জেগা নাপাব আপুনি কাম কৰাৰ, কিন্তু আৰু থাকে মানুহ বহুত কিছু থাকে, তো যিটো জবৰ আগতো থাকে, মানে এটা সৰু জীৱন আছে, মই ভাবিলোঁ এইটোত খতম হৈ যাব নেকি এইটো কৰি কৰি, সেইকাৰণে আৰু বস্তু আছে, গাঁৱত যাব লাগে বেচিকেলি, অলপ তাত গৈ মোৰ বহুত ইচ্ছা আছে, কিন্তু এটা বিহাৰৰ ল'ৰা হওক আর বিহারের যে দুর্গতিটা এনেকা এটা চাই আসু, আমার গাঁর ঘর কারো পড়াই করার স্কুল নাই, এটা কাম করার জায়গা নাই, ও বহুত প্রবলেম আছে, তো যদি ঘরের লড়ার ঘরক নাচায় কোনে চাব, তো সেই কারণে এই মোর মনত হয় কি এই লাইক ইউনো কি কো মাদারল্যান্ড কলিং, সেই কারণে তাত যাব লাগে। স্যার এই ক্ষেত্রখনত থাকিও আসলে সামাজিক ক্ষেত্রখনের লগতো আপনি জড়িত হয়ে আছিল, কিন্তু এই সময়ত আপনি কৈছে যে মানে সামাজিক কাম কাজ করার ক্ষেত্রত কিছু অসুবিধা আহি পড়ে, নেই অসুবিধা নহয়, মানে আমি তো একটা জবত আছে, তো জবর একটা তো ডিসিপ্লিন থাকে, জব থাকলে একটা কন্ডাক্ট রুলস থাকে, তো তার মাজত থাকিব লাগে, হ্যাঁ, তো সেই কারণে মই ভাবিছো কি মানে জবত থাকিলে কি হয় কি মই একটা সেট টাইপর কাম করো, না একটা প্রসেসত কাম করো, তো অলপ মন যায় আৰু বস্তু কৰাৰ কাৰণে, তো সেইটো কাৰণে মই ভাবিলোঁ কি জবৰ মৰ্যাদাটো থাকিব লাগে, মই ইয়াত থাকি এটা আই পি এছত থাকি মানে এটা বেলেগ টাইপৰ কাম কৰাটো নিজে বেয়া লাগে, তো সেইকাৰণে আৰু কিছু নাই, মানে দিছ ইজ এন আমেজিং, মইতো কৈছোঁ আই অলৱেজ লাভ মাই ইউনিফৰ্ম, তো ইউনিফৰ্মটো এনেকৈ টাঙি ৰাখিম ৰোজ চাওঁ, তো ইউনিফৰ্মটোতো মোৰ সদায় বিটো, দিছ উইল বি মাই ফাৰ্ষ্ট এণ্ড লাষ্ট লাভ, বাট য়েছ তার লগত আরো বহুত করার আছে, সেইকাৰণে গৈছোঁ, নাথিং নেগেটিভ ইন দ্যাট, মই কম যোন ইয়াংস্টার্স আছে যদি ভাবি আছে এরকম, মই কম যদি সার্ভিস করব লাগে আই পি এস হব লাগে, মই তো কম তার লই ভাল সার্ভিস নহয়, হ্যাঁ আই পি এস লই ভাল সার্ভিস নহয়, আর আছে সব সার্ভিসের ভেরিয়াস, মই আই পি এস ত আসো, সেইকাৰণে মই কৈছোঁ কি তালে ভাল সার্ভিস নহয়, ডোন্ট টেক মাই এক্সাম্পল, মই গৈ আছোঁ কিউকি মই এটা বহুত ভাল কাম করার চান্স পাইছোঁ, 12 বছর মই দবাকে কাম কিয়া হ্যায়, তো ইমান মানে নিজক একদম বার্ন আউট নিচিনা করে দিয়া নিচিনা কাম করছো, তার পিছত আরো বহুত সৰু সৰু বস্তু আছে যে করব মন যায়, তো সেইটোর কারণে, বাট দিস ইজ আ বিউটিফুল সার্ভিস, 10-12 বছর তো করবই লাগে মিনিমাম, এইটো আহি তার পিছত যা ইচ্ছা হয়, কিউকি বয়স যেতিয়া যেতিয়া বাড়ি যায় তাতে কি হয় কি ইউনো আরো অলপ ম্যাচিউর্ড কামর ফালে যাব লাগে, অলপ আরো সোশ্যালি এনগেজিং কামত যাব লাগে, তো সেইটো ভাবিছো কি আর যেটো কলো মই কি যে গাঁৱত গ'লে মই যে এটা বেয়া অৱস্থা চাওঁ, মোৰ নিজৰ ঘৰ আমি বনাব পাৰে যিটো মই কৈ থাকোঁ, তো এইটো কাৰণটো এইটো হোৱা নাই কি অভাৰঅল এটা এটা মিক্সড বস্তু আছে, মোৰ গাঁৱত হয়তো এনেকুৱা মানুহ নাই যোনে মোৰ কাৰণে কৰি দিয়ে, মই যদি কামো দিওঁ কোনে কৰিব নোৱাৰে, কৰাৰ ইচ্ছা থাকিলেও তো পঢ়াই নাই, হেল্থ নাই, হেন ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নাই, তো কোনে ঠিক কৰিব, তো সেইটো ভাবি লৈ ভাবিছোঁ লেটছ চি আমি কেনেকুৱা তাত মদত দিব পাৰোঁ।